আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেক ভাই কমেন্ট করেছেন, হুজুর একটি আমল দিন, আমি আমার ভালোবাসার মানুষকে বাধ্য করতে চাই। কেউ বলেছেন স্বামীকে বাধ্য করতে চাই, কেউ বলেছেন স্ত্রীকে বাধ্য করতে চাই। আবার অনেকে কমেন্ট করেছেন অফিসের বসকে বাধ্য করতে চাই। আজকের এই আমলটির দ্বারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন। এটি খুবই পাওয়ারফুল একটি আমল। এই আমলটি ওই সমস্ত ব্যক্তি করবেন যাদের সৎ উদ্দেশ্য রয়েছে, জায়েজ কাজে বাধ্য করতে চান। অসৎ উদ্দেশ্য নাজায়েজ কাজের জন্য আমলটি আপনারা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে আপনাদের। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমেই নিয়ম কানুন বলে দিচ্ছি, আমলটি পরিপূর্ণ আস্থা রেখে করবেন, ইনশাআল্লাহ আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। আমলটি করতে হবে আপনাকে এশারের নামাজের বাদে অথবা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আমলটি করবেন। এশারের নামাজের পরে আমলটি করলেও কাজ হবে, অথবা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন তো গভীর রজনীতে উঠে এই আমলটি শুরু করবেন। যে কোনো দিন আমলটি শুরু করা যাবে, শুক্রবার দিন শুরু করলে বেশি ফায়দা পাওয়া যাবে। আমলটির নিয়ম হচ্ছে, সর্বপ্রথম তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি আপনারা গুগলে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন, যাদের মুখস্থ নেই গুগল থেকে সার্চ দিয়ে বের করে নেবেন, ওখানে বাংলা লেখা আয়াতুল কুরসি পেয়ে যাবেন। তো আয়াতুল কুরসি পাঠ করা হয়ে গেলে আল্লাহ তাআলা এই নামটিকে এই জিকিরটি 1010 বার পাঠ করবেন। আল্লাহ আল্লাহ এইভাবে পাঠ করবেন 1010 বার, চোখ বন্ধ করে 1010 বার পাঠ করবেন। এবং এই সময় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, এইভাবে কল্পনা করবেন। আপনি যাকে বাধ্য করতে চান সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে আপনি কল্পনা করবেন। তারপর আপনার বুকে একটি ফু দিয়ে দেবেন। যখন 1010 বার পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনার বুকে একটি ফু দিয়ে দেবেন এবং ধারণা করবেন সেই ব্যক্তি আপনার বাধ্য হয়ে গেছে। এইভাবে আমলটি আপনি প্রতিদিন একই টাইমে করার চেষ্টা করবেন, 7 দিন থেকে 11 দিন, সর্বোচ্চ 21 দিন পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ এর ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছায় আপনার বাধ্য হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।